শুভ সকাল বন্ধুরা, আজ 17 ডিসেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মাওলানাকে বেদনক পেটালো হাসপাতালের সিকিউরিটি গার্ড, হাইলাকান্দিতে তীব্র উত্তেজনা, আটক 3। হাইলাকান্দি পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষা 20 ডিসেম্বর, প্রস্তুতি চূড়ান্ত। লোকসভা নির্বাচনের আগে বরাক নদী দিয়ে অনেক জল বইবে বললেন ভবেশ কলিতা, লালায় বিজেপি কর্মকর্তার খোঁজ নিলেন প্রদেশ সভাপতি। বিশ্বকাপের মেগা ফাইনালে কি অনিশ্চিত লিওনেল মেসি, এই শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে ফুটবল বিশ্বে। সুস্থ অ্যাঞ্জেলো ডি মারিয়া, স্বস্তিতে মেসিরা। আজ বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারী ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। কাচড়ে বাদ পড়া শিশুদের বিশেষ টিকাকরণ শুরু, শহরের ঘনবসতি এলাকায় জোর দিতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ ডিসির। জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষা নিষিদ্ধ করার পথে হাঁটছে না কেন্দ্রের সরকার, এক্সিট পোল নিষিদ্ধ নয় জানিয়ে দিল কেন্দ্র। গাগলাচোড়া বাগানের লকআউট অবৈধ বলল শ্রমিক ইউনিয়ন, সোমবার ত্রিপাক্ষিক বৈঠকে খুলতে পারে জট। এবং সর্বশেষ খবরটি হল, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের পল্ডহরের নজির হত্যাকাণ্ডে গ্রেফতার আরো 2, পলাতক এখনো 2। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। সিকিউরিটি 3 গার্ড মিলে বেদড়ক পিটিয়ে আহত করল আব্দুল লতিফ লস্কর নামের মাওলানাকে, তার অবস্থা সংকটজনক। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতাল চত্বর। খবর পেয়ে সিআরপিএফ জওয়ান নিয়ে ছুটে আসেন হাইলাকান্দি সদর থানার ওসি আম্পি দাওলা গুপু। আহত মাওলানা আব্দুল লতিফের ছেলে ওয়াহিদুজ্জামান সদর থানার ওসিকে বলেন, তার বাবাকে পায়ের জুতো খুলে মারপিট করেছে হাসপাতালের কর্তব্যরত 3 সিকিউরিটি গার্ড। হাসপাতালে নিজের অসুস্থ নাতিকে দেখতে গিয়ে সিকিউরিটি গার্ডদের হাতে হেনস্থা হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয় হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে। ঘটনায় জড়িত 3 সিকিউরিটিকে অবশ্য আটক করা হয়েছে। আহত মাওলানার ছেলে অভিযুক্ত 3 সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে এফআইআর করেছেন। মাওলানা আব্দুল লতিফ লস্করের বাড়ি হাইরাকান্দি মোনাচোড়ায় এদিন সন্ধ্যা এসকেরায় সিভিল হাসপাতালের চিকিৎসাধীন অসুস্থ নাতিকে দেখতে আসেন তিনি। কিন্তু হাসপাতালে প্রবেশের পাস না থাকায় মাওলানা আব্দুল লতিফকে প্রবেশ করতে দেয়নি কর্তব্যরত 3 সিকিউরিটি গার্ড। এ নিয়ে কথা কাটাকাটি থেকে একসময় উত্তেজিত হয়ে সিকিউরিটি গার্ডরা তাকে বেদড়ক পেটায়। ঘটনা প্রত্যক্ষ করে তার ছেলে ওয়াহিদুজ্জামান সহ হাসপাতালের অন্যান্য লোক ছুটে গিয়ে তাকে রক্ষা করেন। এরপরই ঘটনার প্রতিবাদ সাব্যস্ত করেন এজেওয়াইসিপির কর্মকর্তারা। এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অপরদিকে হাইলাকান্দি জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং সিস্টেম এবং ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম প্রজেক্টের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের লিখিত পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী 20 ডিসেম্বর বেলা 2টা থেকে 3টা পর্যন্ত হাইলাকান্দি শ্রী কিষাণ সারদা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমর্মে পুলিশ সুপার নবনীত মহন্ত এক নির্দেশ জারি করে জানিয়েছেন, এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে 16 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত। এই দুদিন পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। 20 ডিসেম্বর বেলা 2টা থেকে 1 ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএস কলেজে। 60 মার্কের এই লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 23 ডিসেম্বর। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের টাইপিং টেস্ট ও পার্সোনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 26 ও 27 ডিসেম্বর। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 28 ডিসেম্বর আর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 30 ডিসেম্বর। সম্পূর্ণ মেধার ভিত্তিতে ডাটা এন্ট্রি অপারেটর পদের নিযুক্তি হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। অপরদিকে বিশ্বকাপের ফাইনালে কি অনিশ্চিত লিওনেল মেসি, এই শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে ফুটবল বিশ্বে। ফাইনালে ওঠার পর একদিন বিরতি নিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা, কিন্তু অনুশীলনে উপস্থিত ছিলেন না মেসি। অনেকেই ভেবেছিলেন জিমে গা গামাচ্ছেন তিনি, ঠিক যেমনটা করেছিলেন শেষ চারের যুদ্ধে নামার আগে। তবে পরে জানা যায় হ্যামস্ট্রিংয়ে হালকা চোট রয়েছে আর্জেন্টিনার যুবরাজের।
তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। যদিও ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে মেসি খেলবেন বলেই জানা গিয়েছে। এদিকে বিশ্বকাপের মাঝখানেই ছুটে পড়েছিলেন দলের অন্যতম বর্ষা এঞ্জেলো ডি মারিয়া। জোরালো চোট না হলেও 90 মিনিট খেলার মতো ফিট ছিলেন না তিনি, তাই নেদারল্যান্ডসের বিপক্ষে পরিবর্তন হিসেবে নেওয়ানো হয় তাকে। সেমিফাইনালে অবশ্য ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার সুযোগই পাননি, তবে ফাইনালের আগে পুরোদমে ফিট হয়ে উঠেছেন এই উইঙ্গার, নিয়মিত অনুশীলনও করছেন। ফলে ফাইনালে মেসি ডি মারিয়া জুটিকে নিয়েই ফরাসি বোধের শখ করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অপরদিকে আজ বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারী ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে এক প্রকার মেসি এবং আলবারেজের কাছেই হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া। অন্যদিকে অনবদ্য ছন্দে থাকা ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেও জিততে পারেননি মরক্কো। এই দুটো দলই বিশ্বকাপের তৃতীয় স্থানের জন্য লড়াই করবে। দুটো দলই এবারের বিশ্বকাপে ভালো ফুটবল উপহার দিয়েছে, দুর্ভাগ্যবশত ওরা ফাইনালে উঠতে পারেনি। তবে ফাইনালে উঠতে না পারলে ওদের গরিমা কিছুটা কম হবে না, কারণ মরক্কো সেমিফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছে। ফ্রান্সের মতো দলকে ওরা বেশ বেগ দিয়েছে, যদিও শেষ পর্যন্ত কাজ হাসিল করতে পারেনি। অন্যদিকে বিশ্বকাপে স্ট্র্যাটেজিক হিরো হয়ে রয়ে গেলেন লুকা মডরিচ। গতবার ফাইনালে উঠে ওরা বিশ্বকাপ জিততে পারেনি, এবারও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। তাই বিশ্বকাপের ট্রফি চুয়া হল না লুকা মডরিচের, যদিও এই মডরিচ অনবদ্য ফুটবল খেলেছেন। তৃতীয় স্থানাধিকারী ম্যাচটা উপভোগ্য হবে বলে মনে করছে ফুটবল মহল। অপরদিকে জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষা নিষিদ্ধ করার পথে হাঁটছে না কেন্দ্রের সরকার। শুক্রবার লোকসভায় একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, এই ধরনের সমীক্ষা নিষিদ্ধ করার বিষয়ে সরকারের কাছে কোনো প্রস্তাব আসেনি। লোকসভায় রিজিজুর উদ্দেশ্যে এক সাংসদ প্রশ্ন করেন, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর এবং নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর নির্বাচনী সমীক্ষা বন্ধের বিষয়ে সরকার কী চিন্তা ভাবনা করেছে। ওই প্রশ্নের উত্তরে রিজিজু বলেন, নির্বাচনী সমীক্ষা নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কাছে কোনো প্রস্তাব আসেনি। একই সঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, ভোট প্রক্রিয়া শুরুর 48 ঘন্টা আগে থেকে অন্তিম পর্বের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী সমীক্ষা যে বিধিনিষেধ বলবৎ ছিল তা জারি থাকছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া ওই বিধি মেনেই আপাতত ভারতের সাধারণ নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনের সমীক্ষা করা যাবে। নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেও ওই ধরনের সমীক্ষাগুলি নিয়ে নির্বাচন কমিশন আগেই আপত্তি জানিয়েছিল। তাই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার কি অবস্থান নেয় তা জানতে বহু নাগরিকেরই কৌতূহল ছিল। সমীক্ষাগুলির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বারবার উঠেছে। তাছাড়া বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে আসল ফলাফলের সঙ্গে সমীক্ষার ফলাফলের কোনো মিলই নেই। নির্বাচনী সমীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে কোন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয় তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্টও। জনমত সমীক্ষা নিয়ে 2009 সাল থেকে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা হয়েছে। 2022 সালের এপ্রিল মাসেও একটি মামলা হয়, আরও একটি মামলা হয় 2022 সালের 1 সেপ্টেম্বর। প্রায় প্রতিটি মামলারই বিষয় ছিল নির্বাচনের আগে জনমত সমীক্ষা ভোটে প্রভাব ফেলতে পারে কিনা। এ বিষয়ে বারংবার কেন্দ্রের মতামত চেয়েছে সুপ্রিম কোর্ট, সেই মতো রায় দিয়েছে। কিছুদিন আগেই এই জনমত সমীক্ষা নিয়েই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর মত চায় সুপ্রিম কোর্ট। এদিন সংসদেও একই প্রশ্ন উঠে, তারই উত্তরে কেন্দ্রের তরফ থেকে কিরেন রিজিজু একথা জানান। অপরদিকে কাছাড় জেলায়ও শুক্রবার থেকে শিশুদের টিকাকরণ শুরু হলো। শিলচর সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক শিশুর মুখে ড্রপ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশেষ টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলাশাসক রোহন কুমার ঝা। টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করে জেলাশাসক রোহন কুমার ঝা শহরাঞ্চলের ঘনবসতি এলাকাগুলিতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেন। এরপর বিভাগীয় কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক আশুতোষ ডেকা টিকাকরণ কর্মসূচিকে অন্তত 95% সফল করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পি কে রায়, হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর জিতেন সিংহ, ডক্টর অরুণ দেবনাথ, ডক্টর অনুসূয়া দেব এবং ডিপিএম রাহুল ঘোষ, ডেপুটি মিডিয়া অফিসার বাপ্পা দেব প্রমুখ এতে বক্তব্য রাখেন এবং আশাপূর্ণা বর্মন সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা এতে অংশ নেন।
आसाम सरकार 2022 সালের ডিসেম্বরে বিশেষ ইমুনাইজেশন ড্রাইভ চালু করে সমস্ত টিকাবিহীন এবং আংশিক টিকা দেওয়া শিশুদের টিকা দেওয়ার এই অভিযানের দ্বারা সম্পূর্ণ টিকাদানের কভারেজকে কমপক্ষে 95% পর্যন্ত উন্নত করার প্রচেষ্টা চালানো হবে বলে জানানো হয়। এর অধীনে মোট 3 রাউন্ড পরিচালিত হবে এবং প্রতিটি রাউন্ড 7 কার্যদিবসের জন্য বুধ শনি রবি এবং সরকারি ছুটির দিন ছাড়া পরিচালিত হবে। বিশেষ ইমিউনাইজেশন ড্রাইভের উদ্দেশ্য হলো ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এবং টিডি আক্রান্ত গর্ভবতী মহিলাদের সমস্ত সময়সূচি অনুসারে লেফট এবং ড্রপ আউট শিশুদের কভারেজ নিশ্চিত করা। নির্বাচিত এলাকা হচ্ছে মোট 102 স্বাস্থ্য উপকেন্দ্র এবং যেসব এলাকায় পৌঁছানো কঠিন 158টি গ্রাম, বাকি থাকা 65টি গ্রাম, 1122 জন বাদ পড়া শিশু মহিলা। পরিকল্পিত সেশন হচ্ছে 176, টিডি হচ্ছে 166 এবং এতে 137 জন এএনএম আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করবে। অপরদিকে পল্টহরের নজির হত্যাকাণ্ডে গ্রেফতার আরও 2 পলাতক। 2 দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের পল্টহর জিপির গুলালকান্দির নজির উদ্দিন হত্যাকাণ্ডের মূল 2 পাণ্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বৃহস্পতিবার কাছাড় জেলার অজ্ঞাত এক জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল গুলালকান্দি গ্রামের আসাদউদ্দিনের 2 পুত্র বাবুল হক ও জয়নুল হক। এর আগে এই খুনের ঘটনার মাস্টারমাইন্ড শিক্ষক আমিরুল ইসলাম ও হাফসা বেগমকে গ্রেফতার করে আদালতে সুপোর্দ করে রাতাবাড়ি পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত আশরাফুল হক ও শামসুল হক এখনও পুলিশের নাগালের বাইরে। এদিকে 2 অভিযুক্তকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন খুন হওয়া নজিরের ভাই। তিনি বাকি অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত বিচারের কাতর আবেদন জানিয়েছেন। 14 নভেম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আমরতল থেকে বিধায়ক সিদ্দিক আহমেদের এক রাজনৈতিক সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে গুলালকান্দি গ্রামের নজির উদ্দিন দুষ্কৃতী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নজির তার উপর প্রাণঘাতী হামলাকারীদের নাম বলে যান। তাদের মধ্যে কয়েকজনকে রাতাবাড়ি পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও 2 অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।